ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দাম বৃদ্ধি রুখতে বিধাননগর পুলিশকে সঙ্গে নিয়ে সল্টলেকের বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্কফোর্সের অভিযান। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, গতকালই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে কিন্তু অভিযান চালায় তারা এবং দাম লিখে প্রকাশ্যে টাঙানো হবে নোটিশ, সেই নির্দেশও কিন্তু তারা দেয়। আজ তাদের ঠিক কি বক্তব্য, আজ তারা কি বলেন? আমরা দেখলাম গতকালই টাস্কফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং বিধাননগরের পুলিশের একটি জয়েন্ট অভিযান চালানো হয়েছিল এবং বিভিন্ন বাজারে গিয়ে তারা কিন্তু সবজি বিক্রেতাদের বলা হয়েছিল তারা কিন্তু নিজের প্রত্যেকটি দোকানের সামনে তারা একটি বোর্ড টাঙিয়ে রাখবেন এবং কোন সবজির কত দাম সেই বোর্ডে কিন্তু লেখা থাকবে। দরদাম খুব বেশি হচ্ছে সেটা কিন্তু রোধ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকে আমরা দেখি বিধাননগর উত্তর থানার দুজন অফিসাররা তারা সেখানে চলে যান, বিডি মার্কেটে যান, তারা সেখান থেকে এই মার্কেটে যান, সেখানে কিন্তু তারা ঘুরে ঘুরে দেখেন যে কোন দোকানে সেই বোর্ড লাগানো হয়েছে এবং কারা বোর্ড লাগায়নি। বিডি মার্কেটে দেখা যায় যে অধিকাংশ দোকানদাররা, সবজি বিক্রেতারা, তারা কিন্তু বোর্ড লাগায়নি, নোটিশ লাগায়নি। তাদের কিন্তু অফিসাররা বলে দেন যে এই বোর্ড কিন্তু লাগানো বাধ্যতামূলক এবং বোর্ডে কিন্তু পরিষ্কার ভাবে দাম লিখে দিতে হবে যে আলু কত দামে বিক্রি হচ্ছে, পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে বা অন্য সবজির দাম কি, সেই দাম দেখেই কিন্তু গ্রাহকরা সবজি বা আলু পেঁয়াজ কিনবেন। এবং আমরা দেখলাম যে এই অভিযানের পর, আজকে দুজন অফিসারে যাওয়ার পর, অনেক দোকানদাররা, সবজি বিক্রেতারা যারা কিন্তু বোর্ড লাগিয়েছিলেন না, তারা কিন্তু ঘুরে ঘুরে বোর্ড নিয়ে আসেন এবং তারপর তারা কিন্তু বোর্ড লাগিয়ে দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালের অভিযানের পর আজকেও কিন্তু বিধাননগর নর্থ থানার আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন বিভিন্ন বাজারে গিয়ে, তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন যে যে ইনস্ট্রাকশন সবজি বিক্রেতাদের দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক ফলো করা হচ্ছে কিনা। বেশ, ঠিক, ধন্যবাদ প্রকাশ। ঠিক আছে।